আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস, বানায় খাইলে আসলেই মজা পাবেন। এটা একটা আরব দেশীয় রেসিপি, দেখছিলাম, দেখে চিন্তা করলাম বানায় দেখি কীরকম, খেয়ে দেখি দারুণ মজা। তৈরি করা খুব সহজ, যারা বিশেষ করে ইটালিয়ান টাইপের খাওয়া পছন্দ করেন এই জিনিসটা অবশ্যই ভালো লাগবে। এটা স্প্যাগেটি আর মাংসের কিমা দিয়ে তৈরি হয়, ঝটপট তৈরি করে ফেলা যায়, খুব কম মশলার একটা জিনিস। আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে প্রায় 10টা টমেটো মাঝারি সাইজের এরকম টুকরা টুকরা করে কেটে নিছি। এইগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিব, একদম মিহিন পানির মতো করবো না, একটু ম্যাশড হইলেই হয় আর কি, মানে কি বলবো আর কি, একটু ছাপা ছাপা ছাপি থাকবে, এই দু একটা ঘুরান্ডি দিয়ে নিলেই হয়ে যাবে। এবং আমি এখানে 1.5 কাপ মাংসের কিমা নিছি, এর সাথে আমি অল্প একটু লবণ স্বাদ মতো, 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আর কিছু দেয় না কিন্তু আমাদের রুচির জন্য আমি একটু অল্প একটু করে 1/2 চা চামচ করে আদা রসুন বাটা দিলাম, মোট 1 চা চামচ দিয়ে এইটাকে একটু মাখায় নিব। হইলো ভালো মতো মাখানো। আমি এখানে কতগুলো স্প্যাগেটি নিয়ে নিছি, মানে সোজা নুডলস যেগুলো আর কি, মানে স্প্যাগেটি এখন অনেকেই চিনেন, নুডলস না বললেও চলবে, সেগুলো থেকে আমি কিছু নিব। হ্যাঁ, কয়টা নিল বেশি না, অল্প কিছু নিলাম। নিয়ে এখান থেকে আমি এই কিমাগুলোকে আবার 5টা ভাগবে ভাগ করে রাখছি ছোটো ছোটো করে, যাতে 5টা করতে পারি। এইটা এই মাঝখানে দিয়ে স্প্যাগেটিটা এটা আমার চতুর্দিকে এভাবে একটু রোল করে দিতে হবে আর কি, কাবাবের মতো, অনেকটা কাবাব যেইভাবে আমরা করি আর কি। ব্যাস এই যে দেখেন এরকম, করে এইটা আমি একটা প্লেটের উপর রেখে দেবো, 2 মাথা থেকে স্প্যাগেটি বের হয়ে থাকবে, মাঝখানে যাতে মাংসটা থাকে। আর একটা করে আপনাদের দেখাই, এটা যদি আউট অফ ফোকাস হয়ে থাকে তাহলে বোঝা সহজ হবে কয়টা স্প্যাগেটি নিয়ে। আরও একটা নেই এই কিমাটাকে, এটাকে মাঝখানে রেখে মাঝখান দিয়ে এটাকে র্যাপ করে দিতে হবে খালি। এইরকম করে আমি 5টা বানাই নিব, আমার কিমা জানিয়েছি তাতে আমার 5টা হওয়ার কথা, মানে 5 ভাগ করছি আমি কিমাটাকে আর কি। আমি 2 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে একটা বড় সাইজের সাদা পেঁয়াজ, বেশ বড় সাইজের, আমাদের পিসিবির ইম্পোর্ট করা পেঁয়াজ, একটু বড় সাইজের পেঁয়াজ এরকম কুচি কুচি করে কাটা, ওটা দিয়ে দিব। দিয়ে একটু হালকা করে ভেজে নিব পেঁয়াজটা একটু স্বচ্ছ হওয়া পর্যন্ত। এই মিনিট দিয়ে ভেজে পেঁয়াজের রংটা একটু স্বচ্ছ হয়ে আসলে এর মধ্যে আমি 4 কোয়া রসুন এরকম কুচি কুচি করে রাখছি, ওগুলা দিয়ে এর সাথে একটু ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলা মিনিট খানেকের মধ্যে পেঁয়াজ রসুনগুলো একটু বাদামি বাদামি দাগ দাগ ধরা শুরু হলে আমি একটা তেজপাতা ভেঙে রাখছি, তেজপাতাটা দিয়ে এই কয়েক সেকেন্ড একটু নাড়ানাড়ি করে নিব। এই 15-20 সেকেন্ড নাড়ানাড়ি করে এর মধ্যে আমি যে টমেটোগুলোকে আমি এইভাবে ব্লেন্ড করে রাখছি, আধা ব্লেন্ড রাখছি, সেগুলো দিয়ে দিব। ভালো করে দেখেন টমেটোগুলো কিন্তু এই রকমের, একদম পুরা গলা না, মিশায় দেই টমেটো, এটা ধুয়েই একটু পানি দিয়ে দিব এর মধ্যে, স্বাদ মতো লবণ দিয়ে দিই। এখন রমজান মাস, আমি দেখতে পাচ্ছি না, অন্য সময় হলে একটু দেখে নেওয়া যাইতো। এখন এটাকে আগে একটু বলকে নিয়ে আসি, ভালো মতো ফুটে উঠলে আমি এর মধ্যে 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিলাম, অল্প কয়টা বেজিল অথবা তুলসী পাতা কুটি কুটি করে রাখা সেইটা দিয়ে মিশাই দিই আগে। এখন এর মধ্যে আমি এই যে কাঠিতে গেঁথে গেঁথে রাখছি স্প্যাগেটিগুলা এইভাবে দিয়ে দিব, 1 মাথা নিচে, ওই মাথাটুকু গোলে, মানে স্প্যাগেটিগুলা সিদ্ধ হইলে এটা এমনি নিচে পড়ে যাবে, জালটা একটু কমায় দিই।
আগে স্প্যাগেটিগুলা গলে নিই। এই মিনিট দুয়েক জাল দিয়ে দেখি অবস্থা, মাথাটা গলছে নাকি? হ্যাঁ, এইগুলাকে এখন দিয়ে দেওয়া যায় মোটামুটি ভাবে যতদূর সম্ভব। মাথার স্প্যাগেটিটুকু সিদ্ধ হয়ে গেলেই হয় মোটামুটি, একটুক্ষণ থাকলে এই দিকটাও একটু সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, রাস্তায় লিভ হয়ে গেলো। এই যেগুলো মোটামুটি হয়ে গেছে, মিনিট তিন চারেক পরে এই দেখেন সবই প্রায় ডুবে গেছে। এটাকে দেখি একটু ডুবাই দেওয়া যায় নাকি, কারণ স্প্যাগেটিগুলা সিদ্ধ হয়ে গেলে, কিছুটা নরম হয়ে গেলে তারপরে এগুলাকে ডাইনে বামে যা খুশি করে দেওয়া যায়। হ্যাঁ, মোটামুটিভাবে হইল সবগুলাই। এখন এগুলাকে এইটার নিচে ডুবাই দিয়ে আমি মাঝারির থেকে একটু কম আছে যেরকম দেখতেছেন, এটা মাঝারি আছে থেকে একটু কম, এই আছে জাল দিয়ে সসটাকে শুকাই নেব। কিছুটা সসটা কমে যাবে এর মধ্যে, আমার ইয়েগুলো হয়ে যাবে একটু একটা। এখন কিছু একটু আধা ঢাকা করে রাখি যাতে জলীয় বাষ্পগুলো বাইর হয়ে যেতে পারে। প্রায় 15-20 মিনিট পরে, 20 মিনিটের মতো হবে, ঝোলগুলো প্রায় একদমই শুকাই গেছে। হ্যাঁ, এই যে নিচের দিকে দেখেন খুব একটা ইয়ে নাই, এরকম হয় জিনিসগুলা, বুঝতেই পারতেছেন। এখন আমি এর মধ্যে কিছু ক্যাপসিকাম দিব, আগে দিলে গলে যেত সেজন্য পরে দিলাম। আরও কিছু বেজিল দিব, সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্টটা দেখা উচিত ছিল কিন্তু রমজান মাস বলে দেখতে পারতেছি না, যাই হোক ফাঁকে ফুঁকে দিয়ে নামায় দিই। এখন এর ঢাকা দিয়ে চুলাটা বন্ধ করে দেই, যা হিট আছে ভিতরে এর মধ্যেই ক্যাপসিকামটা, ক্যাপসিকাম সিদ্ধ হতে জানলে খুব একটা সময় লাগে না, আর বাকি ফ্লেভারটাও চলে আসবে, ঝোলটাও আর একটু শুকনা শুকনো হয়ে যাবে, তারপর আপনারা আমি বেড়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন খুবই অল্প মশলায় কম ভেজালে হয়ে গেল আমার দারুণ মজার একটা জিনিস। এটা অনেকটা স্প্যাগেটি অ্যান্ড মিট বলের মতো, কিন্তু মিট বলটা ভাজা হয়, এটা ভাজা না, কিন্তু খাইতে মোটামুটিভাবে একই রকম টেস্ট। শুধুমাত্র আমি এখানে গোলমরিচের গুঁড়া আর বেজিল ব্যবহার করলাম, বেজিলটা আমি দিলাম হচ্ছে আমাদের দেশি তুলসী পাতা, কারো কাছে যদি সুইট বেজিল কিংবা থাই বেজিল এগুলো থাকে এগুলো দিতে পারেন, কাছাকাছি একই রকমের হবে, বরঞ্চ একটু ভালো হবে বোধ হয়, আর কোনো ঝামেলা নাই। আর আদা রসুন কুচি কিংবা বাটা, আর একটু পেঁয়াজ, ব্যাস। এটাকে স্ন্যাক্স হিসাবেও খাইতে পারেন, পুরা মিল হিসাবেও খাইতে পারেন, ইফতারে খাইতে পারেন, সেহরিতে খাইতে পারেন, যে যখন খুশি তখন বানায় খাইতে পারেন, খাইতে দারুণ মজা। হ্যাপি জোশের একটা আইটেম, তা আপনারা দেখে গেলেন, ঝটপট খালি বানাবেন আর তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।